করোনার রেশ কাটিয়ে আবারও ধর্মপ্রাণ মুসল্লির পদচারণায় মুখর পবিত্র মক্কা। তিল ধারণের ঠাঁই নেই মসজিদুল হারামে, চলছে হজ শুরুর শেষ প্রস্তুতি। আনুষ্ঠানিকতা শুরুর আগে হজযাত্রীরা মসজিদুল হারামে নামাজ আদায়ের পাশাপাশি ঘুরে দেখছেন ইসলামের ঐতিহাসিক স্থানগুলো। অনেকেই ব্যস্ত সময় পার করছেন দোয়া আর ইবাদত বন্দেগিতে। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ রানা। করোনার কারণে গেল দুই বছর সুযোগ মেলেনি হজের, এবার সেই সুযোগে আবারও মক্কায় ঢল নেমেছে লাখো মুসল্লির। সশরীরে পবিত্র এই স্থানে এসে আল্লাহর ইবাদত আর ক্ষমা প্রার্থনায় মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত 10 লাখের বেশি মানুষ এবার হজ পালন করবেন বলে আগেই জানিয়েছে সৌদি সরকার। এরই মধ্যে বেশিরভাগ মুসল্লি সৌদি পৌঁছেছেন। মক্কা নগরীতে গিয়ে পবিত্র কাবা শরীফ ঘিরে তাফ করছেন অনেকে, কেউ বা ইসলামের ঐতিহাসিক স্থানগুলো ঘুরে ঘুরে দেখছেন। আলহামদুলিল্লাহ, আমরা 2 বছর পর এই সুযোগ পেয়েছি। মুসলিম এই বন্ধন অটুট থাকুক, এটি আমাদের চাওয়া। আমরা সত্যি খুশি, এখানকার পরিবেশ খুব গুছানো। আশা করছি সুষ্ঠুভাবেই হজ পালন করতে পারব। হজ ঘিরে এরই মধ্যে নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে পবিত্র নগরীকে। যাত্রীদের সুবিধায় প্রস্তুত নিরাপত্তা কর্মীরাও। এবছর পবিত্র হজ উপলক্ষে দেয়া আরাফাত দিবসের খুতবা বাংলা ভাষাসহ 14টি ভাষায় সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। আর আগামী 8 জুলাই মিনার উদ্দেশ্যে যাত্রার মাধ্যমে শুরু হবে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। মাসুদ রানা, নিউজ 24।